नमस्कार, इलेक्ट्रॉनिक्स प्रॉब्लम चैनले सबाई के स्वागतम। तो आज के मैं एक एलजी माइक्रोवेवर कंट्रोल पैनल बोर्ड बोर्डर मध्य जो पीसीबीटा थे वो खराब आछे, कोनो लाइन आसछे ना, माने कोनो पावर आसछे ना। तो ये आज के ठीक करब। तो की प्रॉब्लम, क्यों पावर आसछे ना, সেটা আপনাদেরকে সবাইকে দেখাবো এবং কি করতে হবে সেটাও দেখাবো। তো আমরা প্রথমে এর মধ্যে থেকে সার্কিটটা খুলে বার করে নেব, পিসিবি বোর্ডটা খুলে নেব। খুলে নিয়ে তারপর মিটার দিয়ে চেক করে দেখবো যে কি প্রবলেম আছে। স্ক্রুপগুলো খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এটাকে উল্টে মিটার দিয়ে মেপে আপনাদেরকে দেখাবো কি প্রবলেম আছে। তো বোর্ডটা উল্টে নিয়েছি, তো বন্ধুরা প্রথমেই যেহেতু এটা ট্রান্সফর্মার দেওয়া বোর্ড, তো প্রথমেই ট্রান্সফর্মারটা চেক করব। যেহেতু পাওয়ার আসছে না, তাই জন্য প্রথমেই ট্রান্সফর্মারটা চেক করব। তো দেখুন বন্ধুরা, এই ট্রান্সফর্মারটা সেকেন্ডারিটা ওকে আছে, সেকেন্ডারিটা একদম ওকে আছে। বন্ধুরা এই ট্রান্সফর্মারটা 12 ভোল্ট আর 8 ভোল্ট আছে, 8 ভোল্ট একটা দুটো পিন দিয়ে বেরোয় আর 12 ভোল্ট দুটো পিন দিয়ে বেরোয়। অনেক অনেকটা অনেক অনেক মাইক্রোওভেনে দেখবেন 14 ভোল্ট থাকে, 18 ভোল্ট থাকে, 8-এর জায়গায় 8 ভোল্টের জায়গায় 10 ভোল্ট থাকে। ওটা আবার রেগুলার 78-5 রেগুলেটার দিয়ে রেগুলেট করে আইসিতে 5 ভোল্ট সাপ্লাই হয়। তো দেখুন ট্রান্সফর্মারটার প্রাইমারিটা খারাপ আছে। তো ট্রান্সফর্মারটা আমি একটা ট্রান্সফর্মার নিয়েছি, এটা সেম টু সেম ট্রান্সফর্মার নয়, একটু আলাদা। সেম টু সেম ট্রান্সফর্মার করতে গেলে ওটাকে আবার আমাকে রিওয়াইন্ডিং করতে হবে, তো কাস্টমারকে সেটটা দিতে হবে রেডি করে। সেই জন্য ওটা রিওয়াইন্ডিং করলাম না। ওখানে একটা একটু আলাদা, মানে একটু আলাদা বলতে ধরুন ওইটা প্রাইমারিটা দুটো পিন পাশাপাশি ছিল, এটা একটা পিন একটু, মানে এটা 3টে পিন দুটোতেই ছিল, ওইটা তো 3টে পিন ছিল, এতেও 3টে পিন, কিন্তু ওটা পাশাপাশি দুটোই কানেকশান ছিল, এটা প্রথম আর লাস্টে কানেকশান। সেই জন্য একটু এটাকে তার দিয়ে শর্ট করে নিতে হবে। তো এটাকে আমরা ঝেলে নিচ্ছি। ট্রান্সফর্মারটাকে ভালো করে ঝালাই করে নেব। বন্ধুরা বলেছিলাম যে ট্রান্সফর্মার প্রাইমারি সেকশনটা আগের যে ট্রান্সফর্মার ছিল তার প্রথম দুটো কানেকশান ছিল, এটার 1 নম্বর আর 3 নম্বরটায় কানেকশান, তাই জন্য এই তার দিয়ে একটু শর্ট করে নিলাম। 2 নম্বর আর 3 নম্বরটাকে তার দিয়ে শর্ট করে দিলাম, এতে ওতে কানেকশানটা এসে যায়।
তো বন্ধুরা, যে কোনো সাইজের ট্রান্সফরমার লাগবে, বিরিটমা যদি ম্যাচ হয়ে যায় আপনাকে একটু এদিক ওদিক ঘুরিয়ে নিতে হবে। এটা ঝালাই কমপ্লিট হয়ে গেলে এবার একটু চেক করে নেবো যে ঠিকঠাক আছে কি না, মিটার দিয়ে একটু চেক করে নেবো কোনো শর্টফট আছে কি না। কোনো শর্টফট নেই, আমরা লাগিয়ে নিয়েছি ট্রান্সফর্মারটা, এবার কানেকশান করে দেখব। বন্ধুরা, কানেকশান করার আগে বোর্ডটার মধ্যে কিছু কিছু ড্রাই আছে, সেই ড্রাইগুলো আগে সোল্ডারিং করে নেব। তো বন্ধুরা, একটা কথা বলি, যে কোনো মাইক ওভেনে প্রথম দেখবেন আগে ড্রাই করবেন, ড্রাইগুলো ভালো করে সোল্ডার করবেন এবং দেখবেন, চেক করবেন লেআউটগুলো। অনেক সময় কি হয়, আরশোলাতে পটি পেচ্ছাপ এসব করলে আপনার অটোমেটিক লেআউটগুলো ওপেন হয়ে যায়। সেই জন্য বলছি বন্ধুরা, বিশেষ করে লেআউটগুলো চেক করবেন এবং ড্রাইগুলো ভালো করে মারবেন। সবথেকে প্রথম পুরো পিসিবিটাকে অ্যালকোহল দিয়ে ওয়াশ করে নেবেন, তাতে আপনার বুঝতে সুবিধে হবে, ভালো বুঝতে পারবেন যে কোথায় ড্রাইটা রয়েছে, ড্রাইগুলো ভালো করে বুঝতে পারবেন। তারপরে লেআউট প্রবলেম হলে সেটা আপনি মিটার দিয়ে ভালো করে মেপে বুঝতে পারবেন। তো বন্ধুরা, ধরুন একটা, ধরুন আপনি সবই চলছে, মাইক্রোওভেন চলছে, সবই চলছে, কিন্তু রিলে অন হচ্ছে না, তখন দেখবেন যে রিলের যে পিনটা আছে একটা ডাইরেক্ট 12 ভোল্ট ঢুকে যায়, আর নেগেটিভটাকে আর ট্রানজিস্টার রেগুলেটর করে কাট করা হয়। তো এটা লাইন দেব, তারপর আপনাদেরকে বলছি। লাইন দিলাম, দেখুন লাইন এসে গেছে। তো আমাদের ট্রান্সফর্মার চালু হয়ে গেছে এবং সার্কিটটাও চালু হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সার্কিটটা চালু আছে। এবার আমরা সার্কিটটাকে কয়েকটা স্ক্রু লাগিয়ে নেব, কেননা প্যানেলের মধ্যে লাগালে তবেই সুইচ দিয়ে চেক করতে পারবো, কারণ সুইচগুলো অনেক ভেতরের মধ্যে আছে। তো বন্ধুরা, যেটা বলছিলাম, মানে প্যানেলটা ভালো করে পরিষ্কার করবেন, করে ড্রাইগুলো সোল্ডার করবেন, সোল্ডার করার পর চেক করবেন, দেখছেন যে কোনো একটা রিলে কাজ অন হচ্ছে না। তো একটা সাপ্লাই 12 ভোল্ট সাপ্লাইটা ডাইরেক্ট থাকে রিলের সঙ্গে, এবং নেগেটিভটাকে, যে নেগেটিভ ভোল্টেজ থাকে সেই নেগেটিভ ভোল্টেজটাকে ট্রানজিস্টার দিয়ে 18, 15, 10, 15 এসব ট্রানজিস্টার দিয়ে রেগুলেট করা থাকে। তো আপনি ওই মানে যেখান থেকে রিলেতে সাপ্লাইটা আসছে ওইটা ধরে ধরে যাবেন, যে চেক করবেন, যে দেখবেন বেশিরভাগই আপনি যে লেআউটটা থাকে লেআউটটা ওপেন হয়ে যায়। তো এখানে তার দিয়ে শর্ট করে আপনি লেআউট বানিয়ে নেবেন। তো বন্ধুরা, আমরা কয়েকটা স্ক্রু লাগিয়ে নেবো, তারপর আবার ফাইনাল চেক করব। তো বন্ধুরা, আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো এরকম অনেক, আমি যত কাজের মধ্যে যত প্রবলেম পাবো সবই আপনাদের সাথে শেয়ার করব, তাতে আপনাদেরও সুবিধা হবে। এবং কিছু যদি আপনাদের জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেইটা দিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। তো আমরা কিছু কয়েকটা স্ক্রুগুলো আটকে নিলাম, আটকে নিয়ে তারপর চেক করব। তো বন্ধুরা, ওপেন সার্কিট যদি আপনি টেস্ট করতে যান, তো মাইক্রোওভেনের ডোর যদি খোলা থাকে তাহলে আপনি সার্কিট স্টার্ট হয় না। সেই জন্য বলছি, ওপেন সার্কিট যদি আপনি টেস্ট করতে যান, তো ডোরটাকে কিছু দিয়ে শর্ট করে নেবেন, মানে বন্ধ করে নেবেন, যে ডোরটা বন্ধ হয়ে গেল। এটা কানেকশান দেবো, বন্ধুরা এবার এটাতে লাইন দেবো, দেখুন লাইন এসে গেছে।
দিতে হবে। তো আমরা এবার ডোরটাকে শর্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের মিটারের পর্দটা ঠেকে দেখে নিচ্ছে যে ডোর কোনটা, তো ডোর নিচের দিকে আছে, ওই ডোরটাকে শর্ট করে দিলাম। দিয়ে এবার স্টার্ট করবো। ডোরটা একটু চেপে লাগাবেন, আমি একটা স্ক্রু দিয়ে শর্ট করছি, এটা স্ক্রু দিয়ে শর্ট করে নিলাম। নিয়ে এবার এটাকে দেখুন লাইন আছে, এবার এটাকে চেক করবো। তো আমরা এটাকে মাইক ওভেনে দেবো, দিয়ে চেক করবো। তিন মিনিট টাইম দিলাম, দিয়ে স্টার্ট করলাম। দেখুন মানে স্টার্ট হয়ে গেছে, এবার রিলেগুলো অন হচ্ছে কিনা সেটা একটু চেক করে নেব। তো বন্ধুরা, সবসময় রিলে অন হচ্ছে কিনা, তারপরে ফ্যান, তারপরে টার্ন টেবিল, মোটর ঘুরছে কিনা, সেগুলো এখানেই চেক করে নিয়ে দেবো। রিলে অন হয়ে গেছে, কোনো শর্ট নেই। দেখুন বন্ধুরা, সেটটা কত সহজেই রেডি হয়ে গেল। থ্যাংক ইউ, ধন্যবাদ, প্লিজ সাবস্ক্রাইব।